লাগাতার বৃষ্টি থামতেই হাওড়ার ব্যস্ততম রাস্তা মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপরে ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ি। হাওড়ার সুপ্রাচীন যানবাড়ির একটি অংশ এদিন ভেঙে পড়ল। বেলা 12:15 নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং সিএসসির কর্মীরা। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। বিপজ্জনক বাড়িটির নিচের রাস্তার কিছুটা অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। পুরসভার তরফ থেকে জানা গেছে, কয়েক বছর আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলেও বাড়িটির মালিক এবং বাসিন্দারা বাড়িটি ভেঙে ফেলেননি বলে অভিযোগ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। এখন পুরো স্তব্ধ হয়ে গেছে, পুরো রাস্তা তো ব্লক। দিদি আজকে কি হয়েছিল? আজকে আমরা তো মানে ঘরেতেই ছিলাম, হ্যাঁ শুয়েছিলাম, বৃষ্টি হচ্ছে, খুবই কষ্টতে ছিলাম, ঘর দৌড় ভেসে যাচ্ছে। বারবার বলছি আমাদের যারা মানে প্রার্থী যাদের সঙ্গে আমাদের শেয়ার আছে, মানে যে যুক্ত আছে এই বাড়ির, যে মানে আমাদের তো একার না, আমাদের তিনটে শেয়ার ছিল, তো তিনটে শেয়ারের একটা শেয়ার মারা গেছেন, তো বয়স্ক হয়েছিল, দিদি এখানেই থাকতেন, তার কোনো কিছু করার হাত ছিল না, সে অসুস্থ, আমরা যা করবো মানে ভাগনা ভাগনি হচ্ছে সব থেকে মেন এই। তা ওনাদের আমরা সবসময় বলেছি, পাড়ার লোকরা একবার ভেঙেছিল, পাড়ার লোকরা রিপোর্টার নিয়েছিল, পুলিশ নিয়েছিল, তখনও দেখেছিল, তখন দেবীশঙ্কর আমার স্বামীর নামেতে ডায়েরি করেছিল পাশের লোক, আমরা কথাবার্তা বললাম। আজকে কি হয়েছে? আজকে হঠাৎ আমরা তো শুয়েছিলাম, রাত্রিবেলা গেছি, খুবই কষ্ট হয়ে শুয়েছি, জল ঘরে ভর্তি এসব, তা আজকে 9:30 নাগাদ আমাদের দুজনেই আমাদের শরীরটা ভালো না, ওরও প্রেশার সুগার, আমারও গলব্লাডারে
স্টোন হয়েছে, আমি অপারেশন হবো, আমার শরীর অসুস্থ, যে আমরা সকালবেলা খুব একটা উঠি না, একটু বেলা করেই উঠি, তা 9:45 সময় আমরা নেবেছি উপর থেকে, নামার পরে আমি নিচে যা একটু কাজকর্ম ছিল করেছি, করার পরে আমরা একটু রামতলায় একটু যাবার দরকার ছিল। কি হয়েছে? হ্যাঁ, আমরা যাওয়ার রেডি হয়েছিলাম, তা আমার একজন এখানে এসেছেন বলছি, আর একজন এসেছেন বলছে তোমার দাদা একদম অসুস্থ হয়ে গেছে, ওখানে মাথা ঘুরে পড়ে গেছে, তোমার তুমি চলো বলছে, আমি সাইকেল করে গেছি। যাওয়ার পরে ডাক্তারখানা, সবাই বললো ওখানে ডাক্তার আছে, ডাক্তারকে দেখো, ডাক্তারকে আমি দেখাতে ঢুকেছি, আমার স্বামী ছুটে ছুটে যাচ্ছে, খুঁজেছে যে কোথায়, ডাক্তারখানায় গেছে, ছুটে গিয়ে বলছে আমাদের বাড়ি সব তিনতলা দোতলা ভেঙে গেছে, লোকের লোক ভিড়, চলো। আমি বলছি এখানেও তো দাদা অসুস্থ হয়ে গেছে, তাহলে ঠিক আছে তুমি এখানে একটু যাও ওখানটায়, আমি দাদাকে সামনেই আমার বাপের বাড়ি আমি ধরে একটু দিয়ে আসি, ধরে দিয়ে আমি এসে দেখলাম যে ফিরে সবই এসে গেছে, তার খাট যেই খাটেতে শুয়েছিলাম সেই খাটটাও ঝুলছে, হ্যাঁ, আর সব কিছু মানে পুরো দোতলা তিনতলাটা পুরোই ভেঙে গেছে, আর ঝুলছে যেই খাটটাতেই আমরা শুয়েছিলাম, হ্যাঁ, 2 ঘন্টা আগে যে যেখান থেকে নেমেছি যেই খাটটাতেই শুয়েছিলাম সেই খাটটাই আর্ধেক ঝুলছে, হ্যাঁ, পুরো ভেঙে পড়ে গেছে। এই অবস্থা দেখে তো খুবই ভয়, ও যাদের আমরা ডাকি তাদের অনেকবার ফোন করেছি আসছে না, যে আমাদের সঙ্গে মানে এই বাড়ির মানে অংশীদার, যে তাদের অনেকবার ফোন করেছি তারা আসছে না কিছুতেই, তারপরে সবাইকেই ফোন নাম্বার বলছি যে ফোন করুন, আপনারা ফোন করুন, আপনারা ডাকুন, আপনারা ডাকুন। আমার নাম মান্তা ভট্টাচার্য, আমি আমি বড় চেয়ারম্যান যখন দায়িত্ব ছিলাম তখন এলাকার লোকেরা আমাকে এই ব্যাপারে আমাদের কাছে আবেদন করেছিল যে উপজেলা বাড়ি আমাদের যে কোনো সময় জীবনহানি হতে পারে, আমি বাড়ির মালিকের সঙ্গে যারা বসবাস করছিলেন শঙ্কর ভট্টাচার্য মহোদয় তারা একটা স্বামী স্ত্রী বসবাস করে আর উনি বলছিলেন বাড়িটা বসে 3 জন মানুষ বসবাস করছেন, তারা বললো আমাদের সব আত্মীয় স্বজন আছে যারা বলি তারা কেউ ভাঙতে চাইছে না, আমরা বললাম যে আমরা এরকম বিপজ্জনক বাড়ি বলে আমরা আমাদের আইনত কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আপনারা দ্রুত এর ব্যবস্থা নিন, তারা আজ পর্যন্ত এখনো ব্যবস্থা নেয়নি, প্রতিনিয়ত এলাকার মানুষ বলে জীবন হাতে নিয়ে একটু ঘুম না আমরা যাচ্ছি, আমরা আইনত ব্যাপারে দুর্বলতা আছে, ব্যবস্থা আমরা কর্তৃপক্ষ করতে পারিনি, আমাকে আজ 12:15 নাগাদ এখান থেকে খবর আছে, এলাকাবাসী খবর দেয়, বিশেষ করে মনোজ তিওয়ারি আমাদের সেক্রেটারির কাছে আমার ফোনটা তুলতে কেন, উনি এসে আমাকে ফোন করছে, আমি সঙ্গে সঙ্গে আমার HSC ডিপার্টমেন্ট ডিজাস্টারকেও খবর দিয়েছি, কমিশনার সাহেবকে বলেছি, আমাদের বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারম্যান সুরেশ চক্রবর্তী মহাশয়কে বলেছি, আর এখানকার স্ট্র্যাটেজিয়ার থানা অফিসাররা এসেছে, ওনারা ট্রাফিক কন্ট্রোল করছেন, মানুষের জীবনানো হয় না এটা আমাদের বড় জিনিস, সিএসসি লোকেরা তার ইলেকট্রিকের একটা ইয়ে ছিল কারেন্টের ব্যবস্থা, বহু মানুষ দাঁড়িয়ে থাকেন বাস ধরার জন্য, আজকে সেরকম সময় হলে কি প্রাধান্য ঘটনা, এখানটা ঠিক বাসের সবেজ নেই কিন্তু এখানে ট্রাফিকের চলা মানুষজনের চলাচল ট্রাফিক ওই দালালপুরে ইয়ে কলেজের কাছে একটা বাস স্টপেজ আছে, এখানটা বাস দাঁড়ায় না সাধারণত, এটা টার্নের মুখ কিন্তু মানুষ চলাচল করে তো পথচারীরা যাতায়াত করে গাড়ির ওপরও হতে পারত। দাদা আপনার নাম এটা ইমেশন? আমি এখন বর্তমানে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এবং সুদার আমার নাম, আর আগে আমি নম্বর ওয়ান যেটা যেটা বাড়িটা ভেঙেছে এই ওয়ার্ডের মধ্যে পড়ছে, আমি ওই বেতনগিরি দায়িত্ব পালন করেছি। এই দুর্ঘটনার পরে কি আপনারা বাড়িটা ভেঙে দেওয়ার জন্য পুরসভাকে, পৌরসভার আমাদের ডিজাস্টারের আমাদের টিম আসছেন, আমরা বিপজ্জনক অবস্থায় অবশ্যই ভাঙবো, আমাদের আইনে আগে না, ঠিক আছে, থ্যাংক ইউ।